বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আশা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টয়লেটের গোপন ভিডিও ধারণ করে বিকৃত যৌনচারের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার আশরাফুল হক চৌধুরী ওরফে তানভীরের বিরুদ্ধে। মাদক সেবন সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তিও করেন বিএনপিপন্থী তানভীর। সামাজিক অবস্থানের ভয়ে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ভুক্তভোগী ছাত্রীরা। মাসুম বিল্লাহ ও শরীফুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আমিন শুভ। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ নতুন নয়, তবে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আশা ইউনিভার্সিটির ঘটনা হার মানাবে সবকিছুকেই। যে শিক্ষা প্রতিষ্ঠানকে পবিত্র স্থান হিসেবে জানেন সবাই, সেখানেই বিকৃত যৌন লালসার শিকার হতে হয়েছে ছাত্রীদের। আর এসব অভিযোগ আশা ইউনিভার্সিটির রেজিস্ট্রার আশরাফুল হক চৌধুরী ওরফে তানভীরের বিরুদ্ধে। প্রতিষ্ঠানের মালিকের ছেলে হওয়ায় অপরাধের সব সীমাই অতিক্রম করেছেন তানভীর। টয়লেটে গোপন ক্যামেরায় ছাত্রীদের ভিডিও ধারণ করে পরবর্তীতে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়, এমনকি বিকৃত যৌনাচারে বাধ্য করতেন তানভীর। মানসম্মান আর সার্টিফিকেট আটকে যাওয়ার ভয়ে বিষয়টি নিয়ে মুখ খোলার সাহস পাননি ভুক্তভোগী ছাত্রীরা। লোমহর্ষক এই ঘটনা অনুসন্ধানে এশিয়ান টেলিভিশনের প্রতিবেদকের হাতে আসে চাঞ্চল্যকর আরও সব তথ্য। ফেসবুকের মেসেঞ্জারে তানভীরের চ্যাটিংয়ে পাওয়া যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলেকে নিয়ে কটূক্তির প্রমাণ। তবে এসব অভিযোগ মিথ্যে দাবি করে আশা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ উল্টো চড়াও হন সংবাদকর্মীদের ওপর। যে কথা বলা হচ্ছে সেই ফুটেজটা আমাদের আশা ইউনিভার্সিটির ফুটেজ এমন কোন প্রমাণ আমার কাছে নাই, আমি দেখিও না। একটা ছাত্র যাদের কাছে আমরা লক্ষ লক্ষ টাকা পাই, যারা রেজিস্ট্রেশন করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, তার বারবার বিভিন্ন মিডিয়ায় যাচ্ছে, মিডিয়াগুলো তাদের কথা মিসগাইড হচ্ছে। আশা ইউনিভার্সিটির রেজিস্ট্রার আশরাফুল হক চৌধুরী ওরফে তানভীরের অপকর্ম নিয়ে সংবাদ প্রচার না করতে সংবাদকর্মীদের প্রলোভন দেখানোর চেষ্টা করেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। যদিও এর আগে বিভিন্ন গণমাধ্যমে এই ব্যক্তির অপকর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।